বেগুন ক্ষেতের আড়ালে এইসব কি হচ্ছে? অভিনব কৌশলে বেগুন ক্ষেতের মাঝে গাজার চাষ করার অপরাধে আশির উদ্দিন বয়স 38 বছর নামের এক গাঁজা চাষিকে আটক করেছে পুলিশ। বিকাল 3:30টার দিকে হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের হবিদহপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আশির উদ্দিন রঘুনাথপুর ইউনিয়নের ভবিদপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। জানা যায়, আশির উদ্দিন দীর্ঘদিন ধরে বাড়ির পাশে বেগুন ক্ষেতের মাঝে মানুষের চোখের আড়ালে নিষিদ্ধ গাজার গাছ রোপণ করে দীর্ঘদিন যাবত পরিচর্যা করে আসছিলেন। শনিবার তার নিজ বাসায় অভিযান চালিয়ে একটি গাজার গাছসহ আশির উদ্দিনকে আটক করে ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানায় সোপর্দ করা হয়। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ জানান, বিশেষ অভিযান চালিয়ে গাঁজা চাষী আশির উদ্দিনকে আটক করা হয়েছে।